রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে পশ্চিম জেলার অবস্থা শোচনীয়। এ অবস্থায় বারবার সকলের কাছে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে অযথা ভিড় না করে বিশেষভাবে বার্তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শহরের অফিসগুলিতে কমানো হয়েছে কর্মচারীর উপস্থিতির হার। অথচ তারপরেও জটিল এই পরিস্থিতিতে আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। শনিবার ফের একবার আন্দোলন কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের জমায়েত হল। সামাজিক দূরত্ব মেনে আন্দোলন করার কথা শ্রমিক নেতারা বারবার বললেও প্রশ্ন একটাই, এই পরিস্থিতিতে আন্দোলনের নামে ভিড় করার যৌক্তিকতা নিয়ে। সিটুর নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন, সিটুর রাজ্য কমিটি, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির যৌথভাবে পেট্রোলিয়াম সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। এতে সবাই প্রভাবিত, ধারাবাহিকভাবে দাম বাড়ানো হচ্ছে, এই মূল্য হ্রাস করার দাবি জানান তিনি। সিআইটিইউ, ত্রিপুরা রাজ্য কমিটি, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি এবং ই রিক্সা শ্রমিকদের যে সংগঠন, আমরা মিলিতভাবে আমাদের সারা দেশে কেন্দ্রের বিজেপি সরকার ধারাবাহিকভাবে যেভাবে পেট্রোলিয়াম সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটিয়ে চলেছে, এর ফলে আমাদের দেশের শ্রমিক, গরিব মানুষ, সাধারণ মানুষ, কৃষক সহ সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেন্দ্রের সরকার আগে কথা দিয়েছিল যে বিদেশের বাজারে যদি তেলের দাম বাড়ে, পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়ে, তাহলে বাধ্য হয়ে আমাদের দেশে দাম বাড়াতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম, বিদেশের বাজারে যখন ক্রমাগত পেট্রোলিয়াম সামগ্রীর দাম কমছে, তখন ভারতবর্ষে ধারাবাহিকভাবে পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়িয়ে তোলা হচ্ছে। আমরা জানি সবাই যে যখন আমাদের দেশে 2014 সালের 26 মে নরেন্দ্র মোদী সরকার শপথ নিয়েছিল প্রথমবারের মতো, সে সময়ে বিদেশের বাজারে পেট্রোলিয়াম সামগ্রীর দাম যা ছিল আজকে তার চাইতে অনেক কম। কিন্তু তা সত্ত্বেও ওই সময় পেট্রোলিয়াম সামগ্রীর যা দাম ছিল আজকে অনেক অনেক গুণ দাম বেড়ে গেছে। আজকে যখন সারা ভারতবর্ষে কোভিডজনিত সমস্যায় মানুষের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছেন মানুষ, আমাদের দেশে ইতোমধ্যে বহু মানুষ মারা গেছেন, প্রতিদিন 75,000-এর বেশি নতুন রুগী ধরা পড়ছে, এবং এটাকে মোকাবেলা করার জন্য যখন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের দিক থেকে উপযুক্ত ভূমিকা পালন করা হচ্ছে না, এই রকম মানুষের একটা দুর্বিষহ জ্বালা যন্ত্রণার মধ্যে এইভাবে পেট্রোলিয়াম সামগ্রীর, পেট্রোল ডিজেলের, রান্নার গ্যাস সহ অন্যান্য সামগ্রীর দাম ধারাবাহিকভাবে বাড়িয়ে এই মোদী সরকার আবারও পরিচয় দিচ্ছে যে তারা সত্যি জনবিরোধী, তারা দেশের মানুষের কথা ভাবে না, তারা অল্প কিছু আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করতেই তারা উদ্গ্রীব। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সিআইটিইউ এবং সিআইটিইউর অন্তর্ভুক্ত যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে, মোটর শ্রমিকদের ইউনিয়ন, অটো শ্রমিকদের ইউনিয়ন, ই রিক্সা শ্রমিকের ইউনিয়ন, তারা সবাই মিলিতভাবে ত্রিপুরার মানুষের এই যে কষ্ট, সেই কষ্ট লাঘব করার দাবিতে আজকে কর্মসূচি প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।